ফারহান, ফারহান ম্যাম, গুড মর্নিং ম্যাম। তুমি আমাকে দেখে কেন পেছনে ঘুরে গেলে? আমি? হ্যাঁ। না তো ম্যাম, আমার বাসা তো এখানে ম্যাম। তোমার বাসা এখানে? জি ম্যাম। এই যে বিল্ডিংটা আছে না, এই বিল্ডিং এর পরের বিল্ডিংটা আছে না ওইটাও না, এটা পরের বিল্ডিংটা আছে না ওইটাও না, তার পরের বিল্ডিংটা আমার ম্যাম। তুমি আমাকে ফলো করছিলে কেন? আমি? হ্যাঁ। না তো ম্যাম, কেন ফলো করবো আমি ম্যাম? ওই যে ইউনিভার্সিটি যাচ্ছিলাম, ইউনিভার্সিটি। তোমার ক্লাস হচ্ছে আরো এক ঘন্টা পরে, তুমি কেন এখন রওনা হয়েছো? ম্যাম আপনি তো বললেন যে ক্লাসে ভালো স্টুডেন্ট তাড়াতাড়ি যায়, এছাড়া ম্যাম জ্যাম থাকে না, ট্রাফিক থাকে না। আচ্ছা, আগে যাওয়া ভালো, কিন্তু আমি যে কাল সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে দেখলাম তুমি আমার বাসার সামনে দাঁড়িয়েছিলে, উপরের দিকে তাকিয়েছিলে, কেন বলো তো? ম্যাম ক্রিকেট খেলি আমরা। হ্যাঁ তো ক্রিকেট খেলি তো, তা আমাদের রাস্তা তো কাজ চলতেছে, যার কারণে নতুন রাস্তা খুঁজছিলাম, তাই আসলাম রাস্তাটা দেখতে। মানে হচ্ছে, মানে রাস্তায় তো খেলো, এখন আমার বাসার সামনেও ক্রিকেট খেলার লোকেশন খুঁজছো না? জি ম্যাম। আচ্ছা তুমি ইউনিভার্সিটিতে কীভাবে করে যাও? রিক্সায়? রিক্সায়, ওকে, একটা রিক্সা ডাকো আমার জন্য। রিক্সা ডাকো একটা। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, লিখে রাখছে। এই খালি সামনে থেকে তো আমার এক কলিগ উঠবে, সো তুমি আরেকটা রিক্সা নিয়ে তারপরে চলে আসো, ঠিক আছে? তুই জানি কি করো ভাই? ওই যে ছবি তুলি, ওয়েডিং। তোমার ডাকছি মূলত আমার কিছু ছবি তুলে দিবা। জি ভাই। তো ভাই তো একজনরে পছন্দ করে না, পছন্দ করে এরকম না, ভাইরেও পছন্দ করে, ভালোবাসে আর কি, বুঝছো? বুঝছি ভাই, ভাবি ছবি তুলতে হবে আর কি। একটা ইডলো, ইডলো সবাই খাইতে পারো তুমি মনু। হ্যাঁ এত কথা বলো কেন তুমি? আর তো কেলাও কে, টাকা পয়সা যা লাগে সমস্যা নাই, বিয়েতে যা না ওইটাই নিবা, কিন্তু বিষয় হইছে ছবি নানভাবে তুলবা যাতে করে যার ছবি তুলতেছো সে টেন না পায়। ক্যান্ডিড না কি বলে না? ক্যান্ডিড ভাই, ক্যান্ডিড। হ্যাঁ এমনভাবে তুলবা যাতে করে তুমি নিজেই টেন না পাও ভাই, যদি কোনো সমস্যা টমস্যা কেউ যদি আবার ধরে। সো ক্যান্ডিড ডাউনভাবে তুলবা, একটু বুঝো না একটু। ঠিক আছে ভাই, ভাবির লগে আপনাদের চাপেন না ছবি তো, মানে চাপাইয়া চাপেন না, মানে কি মানে না ভাই, মানে ক্লোজ ক্লোজ। তো তুমি কালকে যাবা, গিয়া ছবিটা তুলবা, তুইলা চামে চিকোনে পরে আবার আমার দিয়ে দিবা, ঠিক আছে? তবে কালকে সকালে আয়া পড়ি আর কি বাসায়। বন্ধু লাগো? না মানে বাসায়, তারপর এক লোকে গেলাম আর কি। ভার্সিটি চলে যাও। হাত উঁচু করে কেন বসেছিলে? চিকুনগুনি হয়েছে ম্যাম, চিকুনগুনি হয়েছে তো।
তো এই গিরে গিরে ব্যথা, এই জন্য বসে পড়ছি। চিকনগুনিয়া হয়েছে, এই জন্য তুমি এই রাস্তায় হাত উঁচু করে হাঁটু গেড়ে বসে থাকবে? ম্যাম, ডাক্তার বলছে মাঝে মাঝে হাঁটু গেড়ে বসে থাকতে। ফারহান, তুমি তো ক্লাসে চেয়েও বসতে পারতে। ম্যাম, ক্লাসে তো পারতাম, বাট ক্লাসের আগেই ম্যাম গিরায় ব্যথা হয়েছে, আর ডাক্তার বলছে যে খাবারের আগে দুই বেলা বসবা, খাবারের পরে দুই বেলা বসবা। ম্যাম, আসসালামু আলাইকুম। কী ব্যাপার ফারহান, তোমাকে আমি টিচার্স রুমে ডাকলাম, তুমি কেন আসোনি? ম্যাম, টিচার্স রুমে ভয় করে ম্যাম। আমি তোমাকে ডেকেছি, তুমি চলে আসবা, দ্যাটস ইট। ম্যাডাম, একটা কথা বলি মাঝখানে। মাঝখানে কী কথা? আমি কিন্তু খুব সিরিয়াস। বলো। আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। ফারহান, এই কথাটা কিন্তু তুমি ক্লাসেও বলেছো। আরেকটা কথা বলি ম্যাম। আবার আরেকটা কি কথা? ম্যাম, টিপটাকে আপনাকে যে মানিয়েছে না, কোথায় কিনছেন ম্যাম? টিপ কোথা থেকে কিনেছি সেটাও তোমাকে জানতে হবে না, তুমি আগে আমার কথার উত্তর দাও। রেজাল্ট দেখেছো? রেজাল্ট দিয়েছে তোমার? ম্যাম, রেজাল্ট তো কি অবস্থা রেজাল্টের? ফারহান, রেজাল্ট নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, কার রেজাল্ট কী হয়েছে না হয়েছে টিচারদের সাথে কথা বলছে, আর তুমি বলছো রেজাল্ট এখনই এখনো। ফারহান, তুমি খুব ভালো করেছো, খুব ভালো, ওয়েল ডান। কিন্তু পাশাপাশি একটা কমপ্লেইনও আছে। সেটা হচ্ছে তুমি আমার সাবজেক্টে সিজিপিএ 4A এত ভালো রেজাল্ট করেছো, এত রেগুলার, তার অন্য সাবজেক্টগুলোর এই অবস্থা কেন? ম্যাম, অন্য ক্লাসে তো টিপ থাকে না। ফারহান, তুমি ঠিক যেভাবে আমার ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করেছো, যেভাবে ক্লাসে তুমি মনোযোগ দিয়েছো, তুমি যদি অন্যান্য ক্লাসগুলো সেম কাজ করো তাহলে কিন্তু সবগুলোর রেজাল্ট মিলিয়ে ইকুয়ালি খুব ভালো একটা সিজিপিএ তোমার চলে আসবে। আর শুনো, যদি এরপরে তুমি সব সাবজেক্টে ভালো করতে পারো, তোমার জন্য স্পেশাল একটা গিফট থাকবে, বুঝছো? সিরিয়াসলি ম্যাম? হ্যাঁ ম্যাম, আজকে দিবেন? সারপ্রাইজ তো সারপ্রাইজ, তাই না? আগে তো ভালো করো, ওকে? চলো, থ্যাংক ইউ ম্যাম। তুমি যে মনে জানা রে, কি সমস্যা? মনের হৃদয়, বন্ধু আমি তো প্রেম হয়ে গেছি। বন্ধু তোর ভাবিস? ভাবি মানে আমার ম্যাডাম। ম্যাডাম মানে তোর ভাবির? ভাবি ম্যাডাম বুঝতেছি না। তুমি তোর ভাবি আমার ম্যাডাম মানে কি? ক্লিয়ার বল এগুলি। ম্যাডাম কে ভাবি, কে ম্যাডাম কিভাবে ভাবিতেছে? ওরে বন্ধু, তোমার যদি আমি বুঝে দিতে পারতাম। বন্ধু কে এটা? কে কি হয়েছে? তাই নাকি বন্ধু? বর্ষিরি ম্যাডাম তোর প্রথম যেদিন ক্লাসে ঢুকছে বন্ধু, পরান গেছে জ্বলিয়া রে, পরান গেছে জ্বলিয়া। তুই তো পাগল আছিস, তো সেমন করতেছিস কি হয়েছে? সব খুলে বল। তুমি যে মানে দেখা,
তুমি সবাই নে জানা হয়েছে কি শরীরে উড়ে যেমন বন্ধু এরম রায় ওরে 5000 ভোল্টের খাম্বা সেট করে ওরে বন্ধু আল্লাহ ওরে প্রথম দিন আমারে বলে কি এই ছেলে দাঁড়া করো না দাঁড়াও ওরে বন্ধু ওই দিন থেকেই আমি নাই বন্ধু কি দাঁড়া করাই দিল বন্ধু এরপর থেকে ঘুমাইতে গেলে বন্ধু শুইতে গেলে খালি ম্যাডাম আর তুমি যে মানে দেখা তুমি যে মানে সোসা সব বন্ধু বন্ধু প্রেমে পড়ছে এখন কি করবা করো আমি যেখানে তুমি সেখানে ম্যাম জেনারেল আমি করার সময় প্রোটেকশন নিয়ে করি না কি মানে আমি ঢোকার সময় প্রোটেকশন নিই না মানে আমি যখন ফলো করি থাকে কখন ঢুকে প্রোটেকশন থাকে মানে না ম্যাম বিষয় হচ্ছে যে আমি যখন আসি তখন আমার ফ্রেন্ডরা ফলো করে যে কেউ আসে যায় কিনা তুমি এসব উদ্ভট উদ্ভট শব্দ কোথা থেকে শিখেছো বলো তো প্রোটেকশন ঢুকছে বের হচ্ছে হোয়াট ইউ মিন ম্যাম আমি আসলে প্রচুর বাংলা মুভি দেখি তো ওইখান থেকে শেখা আর ঢুকছে বের হচ্ছে এগুলো তো আসলে চলিত ভাষার সাথে মিশে আছে ফারহান তোমার এসব পাগলামি আর উদ্ভট আচরণের জন্য তোমার পানিশমেন্ট হওয়া উচিত শুধুমাত্র কেন কিছু বলতে পারি না জানো রেজাল্টটা ভালো করো দ্যাটস রাইট বলা থাকে না থ্যাংক ইউ সো মাচ ইটস নট এ কমপ্লিমেন্ট ফর ইউ থ্যাংক ইউ সো সরি কি খাবে বলো বসো ম্যাম আজকে আর খাবো না কেন খেয়ে আসছি তো একটু আগে তাহলে আপনি যদি চান আমরা কিন্তু বাইরে যেতে পারি বাইরে তোমার সাথে আমি একসাথে না রিক্সালাও থাকবে আমাদের সাথে না মানে আপনার বাসায় ড্রপ দিলাম না মানে আমরা আমাদের বাসা তো একই এরিয়াতে আমি আপনাকে ড্রপ দিলাম দেন আমি নেমে গেলাম এখন বাসা যাবে আচ্ছা এক কাজ করি মেয়েটা দিয়ে আসছি তোরা বন্ধু নামের কলঙ্ক তোদের দিয়ে জীবনে হবে না হবে না এতবার কইলাম একটু হেল্প কর জীবনের প্রথম প্রেমে পড়ছি তো হেল্প করার জন্য আমি আসি মামা কি বল কইলা বল মামা অদ্ভুত সমস্যা রে মামা তোর তো বলতেছি তুই যা প্রপোজ কর প্রপোজ কর ম্যাডাম আই শুরু কর কিছু একটা যা একটু সাহস আন তুই একটু সাহস তাহলে হয়ে যাবে দেখ সাহস কথা বলতে গেলে মনে হয় কি যে মানে গলাটা কেউ চাপ দিয়ে ধরছে সামনে দাঁড়াইলে মনে হয় যে কেউ ঘাটটা ধরে পিছে টানতেছে আর কিছু কইতে যাবো সামনে দাঁড়াইলে মনে হয় যে 5000 ভোল্টের খাম্বা ছাত করে উঠছি আমি মামা এটা কি ম্যাডাম নাকি ডাবল ডেকার বাস ডাবল ডেকার বাসই তো মজা মামা তুই একবার খালি সেটিং দে ডাবল ডেকার বাসে যখন চড়বি না মামা তখন দেখবি যে মজাটা একবার খালি সেটিংটা দিয়ে তুমি আসো তোমার দোলাদুলি নিয়ে আগে তো আমার ওই সিটিংটা করতে হবে না আমার এখন বুঝা আমি কেমনে বুঝামো কেমনে প্রপোজ করবো এগুলো বুঝা তোর তোমার চেষ্টা থাকতে হবে চেষ্টা কখনো বিফলে জানা জানিস না পরিশ্রম করলে ওইটার তো ফলাফল আসবেই তোর তো চেষ্টা করতে হবে তুই বাসায় যা বাসায় যা আয়না দেখ নিজের আয়নার সামনে প্র্যাকটিস কর ম্যাডামকে ছবি সামনে রেখে বল ম্যাডাম আই লাভ ইউ এগুলো তোর প্র্যাকটিস করতে হবে নিজের ভিতরে একটা সাহস আনতে হবে কনফিডেন্স আনতে হবে তাহলে তুই পারবি মামা সাকিব আল হাসান তুই আর ম্যাডাম যে ক্রিকেট খেলা চিনিস না
ওরা দেখবি যখন আউট হোক আর না হোক ও কয় আউট দে মানে ম্যাডাম আই লাভ ইউ ম্যাডাম। হিন্দি মুভি বাদ দে, বাংলা মুভি বাদ দে, তুই বাংলা মুভি দেখো সেগুলি বাদ দে, তুই ইংলিশ মুভি দেখ। ইংলিশ কিছু রোমান্টিক মুভি আছে আমি ঝুনঝুনে তোরে, তুইগুলি প্র্যাকটিস দেখবি আর প্র্যাকটিস করবি, দেখবি আর প্র্যাকটিস করবি, দেখবি আয়নার সামনে তুই প্র্যাকটিস করলে হয়ে যাবে। তুমি ঘটল না তুই কইতেছ? সিরিয়াসলি ট্রাই করি তো না তোরে দেওয়া হইব না মামা, এটা করতে গেলে ভিতর দিয়ে মোস হয় মামা। তুই তুই কিচ্ছু মনে করিস না, তুই চল চল তোর সব হয়ে যাবে। ফারহান এভাবে খাচ্ছ কেন? ভালো করে খাও। এভাবেই ভালো লাগে ম্যাম। নিচে রেখে খাও আরো বেশি ভালো লাগবে। ম্যাম আমার নিচে ভালো লাগে না, উপরে ভালো লাগে। আচ্ছা এই যে সব সাবজেক্টে এরকম রেজাল্ট করছো আর একটা সাবজেক্টে ভালো, এটা কি ঠিক? সব সাবজেক্টের প্রতি একটু মনোযোগী হওয়া যায় না? আপনি ক্লাস নেবেন তাহলে থাক। শুনো, সব টিচারই কিন্তু তার স্টুডেন্টের প্রতি অনেক বেশি সিনসিয়ার, তারাও অনেক ভালো লেকচার দিচ্ছে, ভালো নোটস দিচ্ছে। তুমি যদি রেগুলার হও তাহলেই তো হয়। ম্যাম তাহলে কি প্রতিদিন আপনি আমাকে খাওয়াবেন? শুনো, খাওয়ার সাথে ভালো রেজাল্টের কোনো সম্পর্ক নেই। আমরা চাইলে মাঝে মাঝে এখানে আসতে পারি, খেতে পারি, এটা তো তোমার আর আমার বাসার খুব কাছাকাছি, তাই না? ম্যাম তাহলে কি কালকে আমরা আরেকবার আসবো খেতে? এই যে দেখেছো তোমার সব কিছুতে তাড়াহুড়া, কালকে কেন আসতে হবে? যে কোনো দিন যে কোনো সময় আসতে পারি, হোয়াট এভার। ম্যাম আমরা আর কি খাব? তুমি পছন্দ করতে পারো, মেনু আছে। ম্যাম মিল্ক শেক খাওয়াবেন? ক্রাশের খেয়ে আবার মিল্ক শেক খাবে? দুধ কম ছিল ভিতরে না, মিল্কশেক খাবো না। ম্যাম এটা খাওয়াবেন বার্গার, ওই যে চাপ দিয়ে খায় না এমনি মুখে নিয়ে? এই যে মেনু আছে তুমি সিলেক্ট করো। চাউমিন খাবো। ম্যাম ফারহান তুমি কিন্তু আবার পার্টনার করছো, তুমি খাবার সিলেকশন নিয়ে কনফিউজ, ওয়াই? ম্যাম পিৎজা খাবো। ম্যাম জাস্ট একটা কথা বলবো, একটা কথা বলার জন্য এখানে আসছি ম্যাম, আমি জাস্ট একটা কথা বলবো, অল্প একটু সময় নেবেন প্লিজ। ওয়েট ফারহান তুমি আমার বাসার নিচে কেন এসেছো? ম্যাম আই সরি বাসার নিচে আসার জন্য, বাট ম্যাম জাস্ট একটা কথা বলবো। এটা কোনো রিজন? তুমি আমার কথা বলার জন্য আমার বাসার নিচে তুমি চলে আসবে? ম্যাম জাস্ট এই কথাটা বলার জন্য। ম্যাম ফারহান তার আগে তুমি আমাকে বলো
কাল রাতে তুমি আমাকে এতবার কেন ফোন দিয়েছো? I'm sorry. মধ্যরাতে তাও। জাস্ট একটা কথা বলবো। একটা কথা প্লিজ। ম্যাম জাস্ট কথাটা বলার জন্য আমি কালকে রাত থেকে ওয়েট করছি ম্যাম। আমি কাল রাত থেকে একবারও ঘুমাইনি ম্যাম। ইভেন কাল রাত থেকে আমি এখন পর্যন্ত 4 গ্লাস পানি খেয়েছি শুধুমাত্র কথাটা বলার জন্য। আমি তোমাকে কিছু কথা বলি, তুমি তোমার পার্সোনাল লাইফে কী করছো না করছো সেটা কিন্তু আমার জানার কোনো প্রয়োজন নেই। ম্যাম জাস্ট একটা কথা বলবো, বাট আপনাকে প্রমিস করতে হবে কথাটা শোনার পর আপনি ঠিকমতো ক্লাস নেবেন আগের মতো। প্রমিস করতে হবে আপনি ক্লাসে যাবেন। তোমার কথা শোনার জন্য আমাকে প্রমিস করতে হবে যে আমি ক্লাস করব কি করব না? ফানি ফারহান, তুমি এক কাজ করো, যা বলতে এসেছো ছটপট বলো, আমার অনেক কাজ আছে। ম্যাম আই লাভ ইউ, আই সিরিয়াসলি লাভ ইউ ম্যাম। যেদিন আপনাকে প্রথম দেখি আমি ক্লাসে, আমি সেদিন থেকে আপনাকে ভালোবেসে ফেলি। আমি বাসায় গেলে আপনি, বাসার থেকে বের হলে আপনি, ঘুমের ঘরে আপনি, ইভেন ড্রিমেও আপনি, ক্লাসে আপনি, ক্লাসের বাহিরে আপনি, ফ্রেন্ড সার্কেল যেখানে বসি আপনি, ইভেন ফেসবুকিং করি হোম পেজে আপনি। আচ্ছা ফারহান, আমি যে তোমাকে অনেক ভালোবাসি এটা কি তুমি বুঝতে পারোনি? Yes! Seriously! Ma'am, thanks! কাছে এসে দাঁড়াও। তুমি আমাদের খুব ভালো একটা স্টুডেন্ট, তাই না? পুরো ইউনিভার্সিটিতে যদি 10টা ভালো স্টুডেন্ট থেকে থাকে, তার মধ্যে একটা নাম হচ্ছে ফারহান। সে রেগুলার ক্লাস করে, সে এক্সট্রা কারিকুলাম সব কাজে সমান পারদর্শী, রেজাল্ট ভালো হচ্ছে, তোমার বিহেভিয়ার ভালো, ম্যানারিজম ভালো, ওয়েল ড্রেসড আপ, সব কিছু মিলিয়ে ফারহান ওয়ান অফ দি বেস্ট, রাইট? অনেকগুলো ভালো স্টুডেন্টের মধ্যে তুমিও আমাদের কাছে খুব প্রিয় একটা স্টুডেন্ট। তোমার কাছে আমাদের এক্সপেক্টেশন অনেক বেশি, সব টিচাররা তোমাকে ভালোবাসে। আর কী হয়, সবগুলো ভালো স্টুডেন্টদেরকে আমরা খুব কেয়ার করি, আদর করি, তাদের প্যাম্পারিং করি, কেন জানো? শুধুমাত্র তাদের কাছ থেকে আমরা ভালোটা আশা করি বলে। আর 10টা ভালো স্টুডেন্টকে সব টিচাররা যেভাবে ভালোবাসে, আমিও তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি, অনেক বেশি, অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্টুডেন্ট, বুঝতে পেরেছ? আর শোনো, তোমার এসব পাগলামের জন্য আমিও ক্লাস নেওয়া বন্ধ করবো না, আর তুমিও রেগুলার ক্লাস করবে, ভালো মতো পড়াশোনা করো, চল।